কাল বাংলাদেশে করোনার টিকা প্রয়োগ। চার দিন আগে সিলেটে আসা 28 প্রবাসী করোনায় পজিটিভ হওয়ায় ব্রিটেনে বাংলাদেশ কমিউনিটিতে তোলপাড়। ট্রেনে যাত্রী নিরাপত্তায় মাত্র একজন থাকলেও দেখানো হয় তিন থেকে চারজন। ভুয়া তালিকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রেলের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। মায়ের করা মিথ্যা মামলায় কারাগারে দিন কাটছে বাবার, পথে পথে ঘুরছে তিন শিশু। বিচারের জন্য বৃদ্ধ দাদার হাত ধরে আদালতে। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মোটুশি। কাল শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত করোনার টিকাদান কার্যক্রম। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। প্রথম দিন 24 জনকে টিকা দেওয়া যা হবে, যাদের মধ্যে অধিকাংশই সম্মুখ যোদ্ধা। এর পরদিন অর্থাৎ 28 জানুয়ারি 5টি হাসপাতালে 100 জনকে করে মোট 500 জনকে টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকা কার্যক্রমের অ্যাপসের উদ্বোধন করবেন। এর আগে 20 জানুয়ারি ভারতের দেয়া উপহারের 20 লাখ ডোজ করোনার টিকা দেশে আসে। এছাড়া ভারতের সেরাম থেকে কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার থেকে 3 কোটি ডোজের প্রথম পর্যায়ের 50 লাখ ডোজ করোনার টিকা দেশে আসে। আগামী মাসের শুরুতে করোনার টিকার দ্বিতীয় চালান দেশে আসার কথা রয়েছে। লন্ডন থেকে চার দিন আগের ফ্লাইটে দেশে আসা করোনা ভাইরাস শনাক্ত হওয়া 28 প্রবাসীকে সিলেটের খাদিমনগর করোনা আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইকরামুল কবির। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ মৌটুসি। সিলেটের করোনা ভাইরাস পরিস্থিতি যখন একেবারে তলানি পর্যায়ে পৌঁছে গেছে, মানুষের মধ্যে আতঙ্ক উৎকণ্ঠা একেবারে চলে গিয়েছিল এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় পরীক্ষা নেওয়া হচ্ছে এবং চিন্তাভাবনা চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার, তখন হঠাৎ করে 28 জন প্রবাসী অর্থাৎ যারা 21 জানুয়ারি বাংলাদেশে আসে, সিলেটে আসেন, এবং এই 28 জনের শরীরে করোনা আক্রান্তর খবরে আতঙ্কিত হয়ে উঠেছে সিলেটবাসী। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার যে হাসপাতালটি দেখতে পাচ্ছেন, করোনা আইসোলেশন সেন্টার খাদিমপাড়া 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এই হাসপাতালে কিন্তু এই 28 জন প্রবাসীকে রাখা হয়েছে। এবং যেই পরিসংখ্যান যদি আমি বলি, গতকালকে সিলেট জেলা ছিল 16 জন করোনা আক্রান্তর সন্ধান পাওয়া গিয়েছে এবং আজকে 6 জনের করোনা আক্রান্ত সংখ্যা পাওয়া গিয়েছে। যেই সকালে যে বিভাগীয় সমন্বয়কারী যেই পরিসংখ্যান দিয়ে থাকে সমন্বয় কমিটির পক্ষ থেকে, সেইখান থেকে আমরা পেয়েছি। কিন্তু এই 28 জন যোগ হওয়ার পরে 34 জনে উন্নীত হয়ে গিয়েছে সেই করোনা আক্রান্তের সংখ্যা। সিলেট বিভাগীয় সমন্বয়কারী ডাক্তার আনিসুর রহমানের সাথে আমি কথা বলেছি যে এই কম সময়ের মধ্যে অর্থাৎ 21 জানুয়ারি তারা দেশে আসে, 22, 23, 24 তারিখতে তাদের করোনা পরীক্ষা করা হয়েছে, 3 দিনে পরীক্ষার যে নমুনা নেওয়া হয়েছে, তারা কোনোভাবে এই 3 দিনে করোনা আক্রান্ত দেশের কোনোভাবে কারোর সংস্পর্শে আশায় করোনা আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সেক্ষেত্রে যারা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসছে সেক্ষেত্রে প্রশ্ন দেখা দিয়েছে এই নেগেটিভ সার্টিফিকেটগুলো আদৌ কি নেগেটিভ সার্টিফিকেট ছিল কিনা। আরেকটি আতঙ্কের কথা হচ্ছে কি, এই যে আমার পিছনে যে করোনা আইসোলেশন সেন্টার আছে, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারা রয়েছে, কিন্তু যে 28 জন করোনা আক্রান্ত হয়েছে তাদের সংস্পর্শে অন্যান্য আত্মীয় স্বজন বা বিভিন্ন জন গিয়ে তাদের সাথে কথা বলছেন, তারা এসছেন, বাইরে বেরিয়ে হয়ে আসছে, কিন্তু এই ক্ষেত্রে কারা বাধা দিচ্ছে না, এতে করে আরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই ক্ষেত্রে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন বিভিন্ন যারা সচেতন মানুষ আছে, তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে, স্বাস্থ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। এক্ষেত্রে এই আইসোলেশন সেন্টার যেন তাদের জন্যই রাখা হয় এবং অন্যান্য সাধারণ জনগণ যেন এই আইসোলেশন সেন্টারে প্রবেশ করতে না পারে, সেই বিষয়ে এলাকাবাসী সহ সবাই সচেতন নাগরিকরা আহ্বান জানিয়েছে প্রশাসনের কাছ থেকে। মোটামুটি মৌটুসি, যে লন্ডন থেকে 21 তারিখ বাংলাদেশে যে 28 জন এসেছিলেন এবং গতকালকে তাদের শরীরে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন এবং তাদেরকে এই হাসপাতালে রাখা হয়েছে, তার সর্বশেষ খবর। সিলেটের খাদিমনগর করোনা আইসোলেশন সেন্টার থেকে এতক্ষণ সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। যুক্তরাজ্য থেকে সিলেটে আসা 28 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার ঘটনায় ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয়েছে নানা আলোচনা। বিমানের ওপর এ দায় বর্তালেও অস্বীকৃতি জানিয়েছে লন্ডনস্থ বিমান অফিস। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ব্রিটেন থেকে বাংলাদেশ বিমানে করে সিলেটে যাওয়ার পর কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় 28 জন যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির ঘটনা এখন ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার তুঙ্গে।
এই ঘটনায় কমিউনিটিতে বেড়েছে উদ্বেগ পাশাপাশি আতঙ্ক। ধারণা করা হচ্ছে যাত্রীদের মাঝে একজনের সার্টিফিকেট অন্যজনের নাম বদলিয়ে ব্যবহার করেছে, যে কারণে কোয়ারেন্টাইন থাকা অবস্থাতেই করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন অনেকে। হয়তো অনেকে নাম অথবা ডেট অফ বার্থকে কপি পেস্ট করে চেঞ্জ করে ভুল সার্টিফিকেট নিয়ে যদি ভ্রমণ করেন, মনে রাখবেন আপনি অন্য যাত্রী যারা আছেন তাদের মধ্যে হয়তো সংক্রমণ করাতে পারেন যদি আপনার পজিটিভ থাকে। তবে ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে কেউ লন্ডন থেকে উড্ডয়ন করলেও সেটি শনাক্ত করার কোনো উপায় বিমান কর্তৃপক্ষে নেই বলে জানান লন্ডনস্থ বিমানের এই কর্মকর্তা। হয়তো পারে সার্টিফিকেট ফেক থাকতে পারে, হয়তো পারে, এখন এটা তো আমরা আমাদের জাস্টিফিকেশন করার সুযোগ নাই। আপনি সার্টিফিকেট নিয়ে আসছেন, এখন এটা কি আমাদের পরীক্ষা করার সময় আছে জানার সুযোগও তো নাই। বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল ব্যবসায়ীরাও এই ঘটনায় বেশ বিব্রত হলেও ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। টেস্টগুলি কোনো কোনো সময় নেগেটিভ দেখায়, কোনো কোনো সময় ফলস পজিটিভ দেখায়। সো এইটা অবশ্যই আমার মনে হয় এটা তদন্তের বিষয়। তিন দিন আগে টেস্ট করার পরে কি নিশ্চয়তা আছে যে আপনার কাছে অন্যর কাছ থেকে আপনার কাছে ভাইরাস আসবে না? বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। বিমান বাংলাদেশের লন্ডন অফিসের সাথে বিষয়টি খতিয়ে দেখবেন বলেও তিনি জানান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। প্রতি ট্রেনে 3-4 জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালনের কথা থাকলেও করছেন মাত্র 1 জন, বাকিরা অনুপস্থিত থাকলেও তাদের টাকা যাচ্ছে ইনচার্জের পকেটে। এভাবে দায়িত্ব পালনের ভুয়া তালিকা তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেলের নিরাপত্তা বাহিনীর ইনচার্জের বিরুদ্ধে। সময়ের অনুসন্ধানে যার প্রমাণও মিলেছে, তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমলাপুর থানার কর্মকর্তা নাজমুস সালেহীর রিপোর্ট। সিলেটগামী ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছে কমলাপুর রেল স্টেশনে। পূর্বাঞ্চলের প্রতিটি আন্তনগর ট্রেনে নিরাপত্তার জন্য 3-4 জন করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি সদস্য দায়িত্ব পালনের কথা। খোঁজ নিয়ে দেখা যায় খাতা কলমে ট্রেনটিতে দায়িত্ব পালন করছেন সিপাহী আবু সায়েম, নেসারউদ্দিন ও মাকসুদুল হাসান। আমি এখানে একা, এখানে নাম লিখছে 3 জনেরই, বাকি 2 জন চট্টগ্রাম আরএনবির প্রধান কার্যালয়ে আছেন বলে জানালেন আবু সায়েম। হেডকোয়ার্টার থেকে তার দায়িত্ব তো এখানে দেয়া আছে, সেটা কিভাবে সম্পন্ন করে সে? এখানে অফিস করতে কোটা ভালো জানবে। কয়জন দায়িত্ব পালন করছেন আজকে? ওইদিন পূর্বাঞ্চলগামী সবকটি ট্রেনে 3-4 জনের পরিবর্তে 1 জনকে দায়িত্ব পালন করতে দেখা গেছে, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। আপনার কর্তৃপক্ষ আছে জান? ট্রেন পরিচালকরাও স্বীকার করছেন অনুপস্থিতির কথা। তার ডিপার্টমেন্ট অ্যাকশন নেবে, আমার কন্ট্রোলকে আমি জানাই দিই যে একজন আরএনবি পাওয়া গেছে। পূর্বাঞ্চলে প্রতিদিন 46টি ট্রেন চলাচল করে, দায়িত্ব পালনের জন্য 1 জন আরএনবি সদস্যকে বেতন বাদেই অতিরিক্ত 300 টাকা ভাতা দেওয়া হয়। গড়ে যদি 2 জন করেও অনুপস্থিত থাকে সে হিসেবে প্রতিদিন প্রায় 28,000 টাকা, আর বছরে প্রায় 1 কোটি। উপস্থিত না থেকেও যারা দায়িত্ব পালন করছেন তাদের টাকা উত্তোলন করে কে? 4 জন ডিউটি দেওয়া আছে, আছে 1 জন। ওরা দিয়া দেয় বেশি আর কি, বেশি দিলে তো বেশি লোকের খরচও আছে। জি জি জি, সে টাকা পয়সা এই অভিযোগ অস্বীকার করেন কমলাপুর থানার অফিসার ইনচার্জ। এখানে কিন্তু এরকম সুযোগ নেই, অনেক সময় অনেকে এরা অজান্তে, কিন্তু আসলে এরকম হওয়ার কথা না। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন আরএনবির বিভাগীয় প্রধান। যদি এই ধরনের কোনো ঘটনা থাকে আমার কাছে পাওয়া যায় তথ্য প্রমাণ, আপনারা দিতে পারেন বা আমি ব্যবস্থা নেব। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে 2,700 জন আরএনবি সদস্য কর্মরত আছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মায়ের করা মিথ্যা মামলায় কারাগারে দিন কাটছে বাবার, পথে পথে ঘুরছে 3 শিশু, বাধ্য হয়ে বৃদ্ধ দাদার হাত ধরে আদালতে হাজির শিশুরা। শুরু হয় 3 শিশুর অন্যরকম আইনি লড়াই। মার্জিয়া মোমোর রিপোর্টে বিস্তারিত। 3 শিশু আর একজন বৃদ্ধ, প্রিয়জনকে ফিরে পাওয়ার প্রতিজ্ঞা তাদের এক কাতারে এনে দাঁড় করিয়েছে। 12 বছরের মিম, তার ছোট 2 ভাই সোহাগ আর সোহান আদালতে পা রেখেছে তাদের বাবাকে কারাকুঠুরি থেকে মুক্তি দিতে। এই যাত্রায় তাদের সহযাত্রী 80 বছরের বৃদ্ধ দাদা মোহাম্মদ আলী। আমি কলেজ চালাই না,
জানা গেছে পরকিয়ার জের ধরে স্ত্রী আসমা বেগমের করা মিথ্যা মামলায় মোহাম্মদ সোহেল গেল দেড় বছর ধরে কারাগারে। এই মামলায় ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল মেয়ে মিমকে, কিন্তু এবার মিম আর তার ছোট দুই ভাই বাবার নির্দোষিতার কথা জানাতেই আদালতে হাজির হলো। বাবাকে ছাড়া কোনো একটু ভালো লাগে না, মনে হয় কি আমার বাপ, আমি এতিম পৃথিবীতে কেউ নেই, আমার আব্বুকে চাই, আর কিছু চাই না আমরা। আমার বাবা থাকতো আমার অনেক কিছু দিতে পারতো, তখন আমার আব্বা নাই, তখন আমাকে সবাই এতিম এতিম করে ডাকে। মায়ের পরক্রিয়া যে আসক্ত সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই মামলাটার অবতারণা করেছে। আমরা একটা ন্যায় বিচার আশা করছি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলাটি মিথ্যা হলে বাদীর বিরুদ্ধে 17 ধারায় ব্যবস্থা নেওয়া হবে। ওর মায়ের ধরেন মিথ্যা মামলা দিল, আমি তো যদি মিথ্যা দেয়া থাকে নালে তো 17 ধারায় বাদীর বিরুদ্ধে ই হবে। যদিও এর পরপরই সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারকের সঙ্গে যোগাযোগ করে আদালতের নির্ধারিত সময়ের বাইরে গিয়ে আসামি সোহেলের বিরুদ্ধে অভিযোগ গঠনের উদ্যোগ নেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে সোহেলের তিন সন্তান আর বৃদ্ধ পিতার চোখে হার না মানার প্রত্যয়, আইনি লড়াইয়ে জয়ী হয়ে প্রিয়জনকে ঘরে ফিরে নেয়ার স্বপ্ন দেখছে তারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। কোনোভাবেই শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না রংপুরের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে। অনিয়ম অরাজকতার বিরুদ্ধে মাঝে মধ্যেই স্বাস্থ্য প্রশাসন হুঙ্কার দিলেও কোনো তোয়াক্কা করেন না কেউই। পুলিশ এমনকি ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিলেও কয়েকদিনের মধ্যে সেগুলো খুলে চালু হচ্ছে পুরনো নিয়মেই। রতন সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেবার নামে নৈরাজ্য বন্ধে স্বাস্থ্য প্রশাসনের কোনো উদ্যোগই ফলপ্রসূ হয়নি। মাস দুয়েক আগে জেলা প্রশাসন অর্ধ শতাধিক যৌথ অভিযান পরিচালনা করে রোগী দেখে চিকিৎসাপত্র লেখার সময় হাতে নাতে ধরা পড়েন ওষুধের দোকানের সেলসম্যান, ভুয়া ডাক্তার, নার্স সহ অনেকে। রংপুর মেডিকেলে ফাঁদ পেতে গ্রেফতার করা হয় দালাল চক্রের 35 জন সদস্যকে। বিভিন্ন অভিযোগে বিভিন্ন অঙ্কে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত, সিলগালা করে দেওয়া হয় বেশ কিছু প্রতিষ্ঠান। স্বাস্থ্যসেবা প্রতারণা এবং সেই সঙ্গে হচ্ছে যেটাকে ফ্রড কেস বলে সেই কেসেই যাবে আর কি। পরিবেশ খুবই অস্বাস্থ্যকর, নার্স নাই, ডাক্তার নাই, মানে অনুমোদনহীন। কয়েক সপ্তাহ না যেতেই সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন উদ্যমে খুলে গেছে প্রতিষ্ঠানগুলো। অর্ডারটা তো আমাদের লিখিত দেয়নি, মৌখিক বলছে যে আপনারা চালু করেন। এসবের বিরুদ্ধে শক্ত অবস্থান ধরে রাখতে পারেনি স্বাস্থ্য বিভাগ। এসব ক্লিনিক আসলে তো মানে ক্লিনিকের জন্য তৈরি না, একটু ঘর বাড়ির বসবাসের জন্য তৈরি, এই জন্য পরিবেশের দিক দিয়ে একটু ঘাটতি আছে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি অভিযোগ স্বীকার করে এজন্য স্বাস্থ্য বিভাগকেই দায়ী করলেন। যখন প্রশাসন তার ঢিলেঢালা বা তার কার্যকরী পদক্ষেপ না নেয় সেই ফাঁক গলিয়ে কিন্তু মানুষ চাবেই যে যেভাবেই হোক এই স্বাস্থ্যখাত, বেসরকারি স্বাস্থ্যখাতটা মুনাফা, শুধু মুনাফা কেন্দ্রিক করতে। স্বাস্থ্য বিভাগ 5 শতাধিক হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে 117টির বৈধ তালিকা প্রকাশ করেছে, কিন্তু মালিক সমিতি বলছে 206টি আবেদন জমা পড়লেও অনুমোদন আছে মাত্র 23টির। তদন্ত করে 82টিকে লাইসেন্স দেওয়ার সুপারিশ করা হয়েছে, বাকিগুলো এখনো পরিদর্শনই করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সম্পদশালীর পাশাপাশি জাতীয় পার্টির 2 বার সংসদ সদস্যও ছিলেন, কিন্তু পরবর্তীতে নানা সমস্যায় অনেকটাই নিঃস্ব সাবেক রাষ্ট্রপতি এরশাদের পালিত মেয়ের জামাতা এনামুল হক জজমিয়া। সাবেক এই এমপির আবেদনের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী দেয়া উপহার, জমিসহ ঘর পেয়েছেন। সে সাথে তার প্রাপ্য মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। এরশাদ সরকারের আমলে 1986 ও 1988 সালে ময়মনসিংহ 10 গফরগাঁও আসনের সংসদ সদস্য ছিলেন প্রতাপশালী এনামুল হক জজমিয়া। এ সময় এলাকার ব্যাপক উন্নয়নেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা, কিন্তু পরবর্তীতে ব্যক্তিগত ও রাজনৈতিক নানা সমস্যায় আর্থিক দৈন্যদশায় পড়েছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদের পালিত মেয়ের জামাতা সাবেক এই এমপি। 2 স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর বর্তমানে উপজেলার শালটিয়া এলাকার ভাড়া বাসায় 3য় স্ত্রী ও সন্তান নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তিনি। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছেন না। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে জমিসহ একটি ঘর দেয়া হয়েছে 80 বছরের বৃদ্ধ সাবেক এই সংসদ সদস্যকে। চিকিৎসা তো মোটেই করার ব্যাপার তো না, সেই সেই সুযোগও নাই, আর সংসার এই
মানে আসি কোনো মতে আর কি। পাশাপাশি তার প্রাপ্য মুক্তিযোদ্ধা সনদ প্রদানের আবেদন জানিয়েছেন। এই জিনিসটা কেন আমি পাইতেছি না বুঝলেন? এর পিছনে আবার তিন চার বছর ধরে আমি ঘোরাঘুরি করতেছি কিন্তু আমি পাইতেছি না। সাবেক এই এমপির পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। দেশের এমপি আছেন, গফর করার লাগে অনেক উন্নয়ন করছে। একজন এমপি হিসেবে ওনাকে বাংলাদেশ সরকারের কাছে এটা আমাদের মানে বক্তব্য থাকতে পারে, হয়তো একটা মানে বলা থাকতে পারে সেটা ওনাকে কিছু দেখভাল করার জন্য। আর স্থানীয় প্রশাসন পৌর এলাকায় সরকারি জায়গায় আরও একটি ঘর নির্মাণের আশ্বাস দেয়। ওনার জন্য আমরা পরবর্তীতে একটা সুন্দর সুইটেবল জায়গা দেখে পৌরসভার মধ্যে ওনার জন্য আরেকটা বাড়ি আমরা হয়তো তৈরি করে দিব। এরশাদ সরকারের সময় তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হন এনামুল হক জজমিয়া। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। আকামা নবায়নের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে কুয়েত সরকার। দেশটির পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন বিভাগ জানিয়েছে, প্রবাসীদের আকামা নবায়নের ক্ষেত্রে 60 থেকে 65 বছর বয়সী ব্যক্তির ন্যূনতম এএসপির সার্টিফিকেট থাকতে হবে, আর 65 থেকে 70 বছর বয়সীদের অবশ্যই ডিগ্রি পাশ হতে হবে। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুয়েতে বসবাসকারী অভিবাসীদের মধ্যে প্রায় 1 লাখের বয়সী 60 বছরের ওপরে, যাদের অধিকাংশেরই আবার শিক্ষাগত যোগ্যতা নেই বললেই চলে। এ অবস্থায় বয়স্ক অভিবাসীদের আকামার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতার নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। 60 থেকে 65 বছর বয়সী অভিবাসীদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে, আর 65 থেকে 70 বছর বয়সীদের ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে ডিগ্রি পাশের সনদ। তবে নতুন নিয়মে 70 বছরের বেশি বয়সী অভিবাসীদের আকামার মেয়াদ বাড়ানোর সুযোগ আর থাকছে না। কুয়েতের অভিবাসন বিভাগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। 65 বছর পর্যন্ত যে ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে আকামা লাগবে, এবং 70 বছর পর্যন্ত যদি থাকতে হয় তাহলে আপনার ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে এবং ডিগ্রি সার্টিফিকেট লাগবে, তাহলে তাদের আকামা লাগবে। প্রবাস থেকে কুয়েত সরকারের আইনকে সাধুবাদ জানাচ্ছি। কুয়েতে বর্তমানে 3.5 লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন, যাদের অধিকাংশই বয়সে তরুণ। সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল বাংলাদেশে করোনার টিকা প্রয়োগ। 4 দিন আগে দেশে আসা করোনার পজিটিভ 28 প্রবাসী সিলেটে আইসোলেশনে, ব্রিটেনে বাংলাদেশ কমিউনিটিতে তোলপাড়। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।